জাস্ট তোমরা লাইট শোটার এনজয় করো, এত সুন্দর লাগছে এখানে, আমরা এখানে শুধু এসে লাইট শোটাই দেখছি। এলিয়েনের স্পেস ক্রাফটের মধ্যে আমরা এখন ঢুকে যাচ্ছি, চলো ঢুকে দেখা যাক কি কি আছে। দেখো এখানে কত এলিয়েন রয়েছে, ছোট ছোট এলিয়েন, এখানে একটা এলিয়েন, এখানে একটা বড় এলিয়েন। বন্ধুরা তোমরা এবার লেজার শোটা দেখো কত সুন্দর লাগছে এখান থেকে লেজার শোটা। আর এই পাশে হবে গঙ্গার হতে, সব প্রস্তুতি চলছে এখানে। দেখো বন্ধুরা কালিনারায়ণপুরে আজকে এত সুন্দর একটা প্যান্ডেল বানিয়েছে, কি বলবো, এখানে লাইভ টেলিকাস্ট হচ্ছে, জি নিউজের থেকে চলে এসেছে। আর প্যান্ডেলটা কেন করবে না টেলিকাস্ট, দেখো এত সুন্দর একটা প্যান্ডেল। জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো, আশা করি সবাই ভালো আছো। তোমাদের কিছুদিন আগে কালিনারায়ণপুরে একটা থিম, ভিন্ন গ্রহিত দেশে আমাদের মা আসবে, আমরা একটা থিম নিয়ে একটা তোমাদের ভিডিও বানিয়েছিলাম, প্রায় 2K+ ভিউ গেছে, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আজকে প্যান্ডেলটা পুরো কমপ্লিট হয়ে গেছে, লাইটিং তোমরা এখানে দেখতেই পাচ্ছ, আর সাইডে প্যান্ডেলটা তোমাদের কমপ্লিট হয়ে গেছে। একটু পরে লাইট শো থেকে শুরু করে A to Z সব কিছু হবে, তোমাদের সব কিছু দেখাবো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কী করলে একটা লাইক করে দেবে। তো চলো সন্ধ্যা হওয়া পর্যন্ত অপেক্ষা করি, তারপর তোমাদের আর কি লাইট শোটা না শুরু হলে তোমাদের তো দেখাতে পারছি না। লাইট শোটাই এখানে মেন, আর প্যান্ডেলটার ভিতরে অনেক সুন্দর সুন্দর কাজ হচ্ছে, সব কিছু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। কালিনারায়ণপুর স্টেশনটা পেছন দিয়েও আসা যায়, আর এই সাইডে যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তাটা দিয়েও কালিনারায়ণপুর আসা যায়। কিন্তু এটা যেটা আছে এটাতে সবাই যারা আসছে এটা হচ্ছে শর্টকাট রাস্তা, এটাতে তোমরা আসতে পারো, কিন্তু তোমাদের গুগল ম্যাপের লোকেশন দিয়ে দেবো, তোমরা আরও সহজভাবে চলে আসতে পারবে। কালিনারায়ণপুরের লাইনটা দেখো, এখানে কালিনারায়ণপুর কিন্তু অনেকেই চেনো না, কালিনারায়ণপুর দুর্গা পুজো হিসেবে পরিচিত না, কিন্তু আজকে এখানে এত সুন্দর প্যান্ডেল হয়েছে এবছর, কি বলবো তোমাদের। দেখো পেছনে লাইনটা দেখো, এখনই লাইন শুরু হয়ে গেছে কালিনারায়ণপুরে, এখন কিন্তু সবাই সন্ধ্যা হলো। তো বন্ধুরা বেসিক্যালি আমরা যখন এখানে এসেছিলাম প্যান্ডেলটা দেখতে, তখন কিন্তু কিচ্ছু হয়েছিল না এখানে, মানে শুধু মানে কিচ্ছু হয়েছিল না বলছি, ভুল করছি, কারণ এখানে অনেকটা কাজ হয়েছিল তখন, মানে এত সুন্দর লাইট শোর কিন্তু তোমরা দেখতে পাওনি, শুধু বাঁশের কাজ হালকা পাতলা কাজ দেখেছো। কিন্তু আজকে আমরা চলে এসেছি পেছনে প্রচুর লাইন, আমরা লাইনটাকে ক্রস করে চলে এসেছি, এখন গিয়ে আমরা সামনে পুরো প্যান্ডেলটাকে এক্সপ্লোর করে দেখবো আর তোমাদের দেখাবো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমাদের একটু দেখাতে বলো প্যান্ডেলটা কত সুন্দর, দেখো এখন লাইট শোটা যা শুরু হয়েছে আর প্রচুর মিউজিক চলছে চারিদিকে। বলতে বন্ধুরা এখানে মেন থিমটাই হচ্ছে লাইটের সঙ্গে তাদের মিলিয়ে সাউন্ড শো, কী বলবো, এখানে সাউন্ড শোর জন্য আমরা এখানে ঠিকমতো ভিডিও শ্যুট করতে পারছি না, এটা আর কি প্রবলেম হচ্ছে। দেখো এবার তোমাদের একটু দেখাই, আমরা যখন আগে এসেছিলাম তখন দেখেছিলে শুধু কাজগুলো হয়েছিল কিন্তু কিচ্ছু হয়েছিল না, দেখো এখন সব মানে কী বলবো, এলিয়েনের যে ইউপোগুলো হয় অ্যাকচুয়ালি, উপরে তোমাদের দেখতে একটা ইউপো রয়েছে আর এই পাশে একটা ইউপো রয়েছে, আর সাইড দিয়ে তোমরা এখানে জুম করে দেখাতে হবে তোমাদের, দাও তোমাদের দেখাই, এবার ছোটো ছোটো এখানে ছোটো ছোটো সাইড দিয়ে ছোটো ছোটো ইউপো রয়েছে, এগুলো আশা করি তোমরা দেখতে পাচ্ছ এবার, মানে ওই ছোটো ছোটো যে ফুটো মতো রয়েছে ওইগুলোতে বেরিয়েছে মনে হচ্ছে। আগে পুজো বাতকুল্লা বনগা সব জায়গায় ফেমাস ছিল, কিন্তু আস্তে আস্তে দুর্গা পুজো কালিনারায়ণপুরেও ফেমাস হচ্ছে, মানে এটুকু দেখে আমি খুবই খুশি, আমার বাড়ির কাছে এত সুন্দর একটা পুজো, মানে কলকাতায় এমন পুজো হয় না। এবার তোমরা দেখতে পাচ্ছ ইয়োপো ল্যান্ড করছে এখানে কালিনারায়ণপুরে, কি বলবো, থিমও একটা বানিয়েছে সত্যি, কলকাতার কোনো জায়গায় এরকম কোনো থিম নেই। কিন্তু দেখো চলে এসছে ফাইনালি কালিনারায়ণপুরে এলিয়েন, চলে এসছে দুটো এলিয়েন চলে এসছে কালিনারায়ণপুরে, দেখো এবার চলে গেল ইয়োপো, আর ডান্স করছে ভাই সাহ, আরে এলিয়েন ডান্স করছে,
দেখো তোমরা এখানে নিউজ চ্যানেল থেকে শুরু করে সব কিছু দেখতে পারবে, মানে দেখো প্যান্ডেলটা কতটা ফেমাস হয়েছে তোমরা এটাই ভাবো, কি বলবো, মানে এত সুন্দর প্যান্ডেল চলে এসেছে সবাই এখানে দেখার জন্য, মানে দেখো কত সুন্দর প্যান্ডেল আর লাইট শোটা তোমাদের কি বলবো, আমার তো খুব সুন্দর লেগেছে, কি দারুণ লাইট শো, জানি না আমার কথা শুনতে পাচ্ছ কিনা, আশা করি শুনতে পাচ্ছ। আরে কল্যাণীতে কি করেছে, কল্যাণীতে এত লোক, কালিনারায়ণপুরে এত সুন্দর প্যান্ডেল, তাও কল্যাণীতে গিয়ে এত লোক ভিড় করছে, কি বলবো তোমাদের এইটুকুই বলার, মানে এত সুন্দর প্যান্ডেলে লোক আসো আসো তোমরা আসো, তোমাদের ভিড়টা খুব তাড়াতাড়ি যাচ্ছ, তোমরা আসো এইটুকুই বলবো। জাস্ট তোমরা লাইট শোটার এনজয় করো, এত সুন্দর লাগছে এখানে, আমরা এখানে শুধু এসে লাইট শোটাই দেখছি, আর শ্যুট করা তো এখন ভুলে গিয়ে জাস্ট লাইট শোটাই শ্যুট করছি, মানে কি বলবো তোমাদের এত সুন্দর লাগছে, কি দারুণ লাগছে দেখো এখানে লাইট শোটা সত্যি সত্যি। তো বন্ধুরা এবার আমরা এখানে একটু গানটা বন্ধ করেছি, আর তোমাদের লাইট শোটা তো এতক্ষণ ধরে দেখাচ্ছি, আর কত সুন্দর লাইট শো হচ্ছে এখানে দেখো, কি বলবো তোমাদের, মানে এত সুন্দর লাগছে এখানে। কলকাতাতে কোনো জায়গায় কি এরকম প্যান্ডেল আছে আমাকে তোমরা কমেন্ট করে অবশ্যই বলো, আমি কলকাতাতে অনেক জায়গায় ঘুরে দেখলাম এই কয়েকদিনে, অনেক জায়গায় ঘুরে দেখলাম, মানে কি বলবো কলকাতার কোনো জায়গায় এমন কোনো প্যান্ডেল নেই, এত সুন্দর লাইট শো, আর এই লাইট শোটা বেসিক্যালি মেদিনীপুরের লাইট শো, আমি শুনে জানতে পারলাম কত সুন্দর লাগছে দেখো এখানে দেখতে, মানে এটুকুই বলবো জাস্ট তোমরা দেখো তারপরে তোমরা এনজয় করো, যদি তোমাদের ভিডিওটা একটু খারাপ লাগে তাহলে আর কিছু বলার নেই তোমাদের, আসলে তোমাদের ভিডিওটা খুব ভালো লাগছে, আর এখানে লাইট শোটা দেখতেও তোমাদের খুব ভালো লাগছে। তোমাদের এটুকু দেখাবো, এখানে একটা ইউএফও রয়েছে, এখানে ছোটো একটা ইউএফও, উপরে একটা বড় ইউএফও, ভিতরে তো আমরা এখন ঢুকিনি, ভিতরে মেন জিনিস আমরা এখন দেখতে বাকি আছি, এখনও অনেক কিছু ভিতরে ঘুরে দেখবো, আর এখানে নিউজ চ্যানেল থেকে শুরু করে সব কিছু চলে এসেছে, আর দেখো এখানে লোকের ভিড় দেখো সেই, মানে কি বলবো সেই সুন্দর, আর চারিদিকে এখন শুধু জাস্ট লাইট শোটা হচ্ছে, একটু পরে এখানে লেজার শো হবে যেটা আমি শুনে জানতে পারলাম, সেটা দেখতে আরও সুন্দর লাগবে, আর দেখো এখানে ধোঁয়া বেরোচ্ছে, দেখতে দারুণ লাগছে কিন্তু প্যান্ডেলটা, সত্যিই একটা লেভেলের প্যান্ডেল বানিয়েছে মানে কালিনারায়ণপুর, মানে তোমরা পুজো দেখেছো বাতকুল্লা বনগা কলকাতা নামে বিখ্যাত কিন্তু পুজোর জন্য, কিন্তু কালিনারায়ণপুর এই কিছু বছর ধরে কালিনারায়ণপুর এত সুন্দর প্যান্ডেল করছে না, যেটা দেখে সত্যিই আমি মুগ্ধ, এটুকু বলবো তোমরা এত সুন্দর প্যান্ডেল দেখতে হলে তোমরা অবশ্যই কালিনারায়ণপুর আসো, আমি চেষ্টা করবো তোমাদের এই ভিডিওটা খুব তাড়াতাড়ি দেওয়ার, আর তোমরা এখানে এসে পুরো জিনিসটাকে এনজয় করো এটুকুই বলবো, আর তোমাদের একটা জিনিস দেখানোর চেষ্টা করবো, এই পাশে রয়েছে বেসিক্যালি এখানে ভিতরে আর কি এটা থিম, আর এখানে দুর্গা প্রতিমাটি সাইডে রাখা হচ্ছে, এটা দেখতে তো খুবই সুন্দর লাগছে, এবার মিউজিক শুরু হয়ে গেছে, আবার চলো লাইট শো দেখা যাক। তো বন্ধুরা আজকে আমরা এত সুন্দর দিনে এসেছি এখানে, আমরা সত্যিই খুব ভাগ্যবান এটুকু বলতে পারি, আজকে এখানে কালিনারায়ণপুরে বেনারসের গঙ্গা আরতি হবে, আমরা এটা ভাবতে পারিনি আজকে আমরা এত সুন্দর সব কিছু শ্যুট করবো এখানে এসে, এত সুন্দর লাইট শো আর বেনারসের গঙ্গা আরতি, মানে আলাদা একটা লেভেলের, আজকে আমরা খুব এখানে এনজয় করছি, তোমাদের একটা কথাই বলবো ভিডিওটা খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো, তারপর তোমরা এখানে আসো, এসে এখানে প্যান্ডেলটাকে এনজয় করো, লাইট শো এনজয় করো সব কিছু, মানে এখানে সব কিছু এনজয় করার জন্যই আর কি, এত সুন্দর বানিয়েছে এখানে, কি বলবো তোমাদের, শুধু এখানে এসে তোমাদের দেখতে হবে, এখানে সম্পূর্ণ লাইট শোটাকে সামলানো হচ্ছে, এইখানে দেখো এইটুকু জায়গায় লাইট শোটা সামলানো হচ্ছে, আর উপরে রয়েছে প্রজেক্টার, এই প্রজেক্টারের মাধ্যমে এত সুন্দর এখানে লাইট শোটা হচ্ছে, দেখো তোমরা কি বলবো, আবার শুরু হয়ে গেছে মিউজিক, আর দেখো এখানে লোক কত দেখো এখানে, মানে পেছনে তো লাইন তো আছে, লাইন দেখো এখানে, আর পেছনে সবাই এসে লাইট শো দেখছে, মানে ঠাকুরটা প্যান্ডেলের ভিতর থেকে দেখে আসার পরে সবাই এসে এখানে লাইট শো দেখছে পেছন থেকে, এটুকুই বলবো, আর দেখো মানে কত সুন্দর লাইট শো হচ্ছে এখানে, লাইট শোটা হচ্ছে, শুনতে পারলাম কিছুক্ষণ পরে এখানে লেজার শোটাও হবে, তারপর তোমরা ওটাও দেখতে পারবে। দেখো বন্ধুরা কালিনারায়ণপুরে আজকে এত সুন্দর একটা প্যান্ডেল বানিয়েছে, কি বলবো এখানে লাইভ টেলিকাস্ট হচ্ছে, জি নিউজের থেকে চলে এসেছে, আর প্যান্ডেলটা কেন করবে না টেলিকাস্ট, দেখো এত সুন্দর একটা প্যান্ডেল, মানে কি বলবো আলাদা একটা লেভেলের প্যান্ডেল বানিয়েছে, আর এই পাশে হবে গঙ্গা আরতি, সব প্রস্তুতি চলছে এখানে, বারাণসীর থেকে সবাইকে নিয়ে আসা হয়েছে এখানে গঙ্গা আরতি করার জন্য, বন্ধুরা এখানে সবাই লাইন দিয়ে ভিতরে ঢুকছে, আর এখানে দেখো রাজদীপ আর বাচ্চারা ঢুকে এখানে আরামে বসে আছে, দেখো ভিআইপি পুরো ভিভিভিআইপি, আর এটাও ভিভিভিআইপি, কি আর বলবো কিছু বলার নেই। দেখো বন্ধুরা এটা হচ্ছে লেজার শো সত্যি সত্যি, ফোনের মানে লেন্সের উপরে পড়লে পুরো ফোন শেষ, কি দারুণ লাগে দেখো তোমরা এখান থেকে, দেখো কত সুন্দর লাগছে দেখো সেটা দারুণ, বন্ধুরা তোমরা এবার লেজার শোটা দেখো কত সুন্দর লাগছে এখান থেকে লেজার শোটা, প্রবলেম হচ্ছে একটা ফোনের যদি লেন্সের উপরে পড়ে তাহলে ফোনের লেন্স কিন্তু শেষ হয়ে যাবে, কত সুন্দর লাগছে এখানে লেজার শোটা তোমরা দেখো, কি বলবো অসাধারণ, মানে কালিনারায়ণপুর সত্যি এবার যা দিয়েছে না আমাদের, এত সুন্দর একটা প্যান্ডেল আর লাইট শো কত সুন্দর লাগছে দেখো, আর এখানে লাইভ টেলিকাস্ট হচ্ছে, মানে কি বলবো, রাজদীপ তো বসে বসে ভিডিও শ্যুট করছে, কেননা ফোনের লেন্সের উপর যদি পড়ে পুরো শেষ, কি বলবো, তার জন্য একটু কম্প্রোমাইজ করো, নিজের অ্যাঙ্গেল থেকে শ্যুট করছে, আর দেখো কত সুন্দর লাগছে জাস্ট, মানে কি বলবো অসাম অসাম, তোমরা এখানে আসো এনজয় করো এটুকুই বলবো, মানে সত্যি একটা প্যান্ডেল বানিয়েছে, প্যান্ডেল তো আছেই আর লাইট শোটা পুরো প্যান্ডেলের পুরো কি বলবো আলাদাই লেভেল করে দিয়েছে, দেখো কত সুন্দর লাগছে সত্যিই সত্যি অসাধারণ। লেজার শোটা তো হচ্ছেই, আর চারিপাশে দেখো এখান থেকে কত সুন্দর লাগছে, পুরো পেছনে দেখো
পুরো লেজার শোটা যখন পেছনে পড়ছে দেখতে কত সুন্দর লাগছে দেখো, মানে বাতাস রয়েছে এখানে, মানে এখানে কোনো স্পেসে কিচ্ছু নেই এখানে, মানে দেখো এখানে কিন্তু আকাশে কিচ্ছু নেই, তাও দেখো কত সুন্দর লাগছে এখানে দেখতে, পুরো লেজার শোটা সত্যি মানে কি বলবো, অসাধারণ অসাধারণ, মানে বেস্ট প্যান্ডেল এইটুকু বলতে পারি এখানে, এত সুন্দর লাইট শো থেকে শুরু করে এ টু জেড কি বলবো তোমাদের। ভিআইপি পাসের কথা এই জন্য বলছি, যদি সময়ের সমস্যা থাকে, যদি তাড়াহুড়ো থাকে, তাহলে আমরা এখন ভিতরে চলে আসলাম আর ভিতরে স্পেস ক্রাফটের ভিতরে যেমনটা বলেছিলাম একটা গম্বুজ মতো রয়েছে, ওখানে সুন্দর লাইট দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন পুরো এলিয়েনের জগতে চলে এসেছি। দেখো এখানে কত এলিয়েন রয়েছে, ছোটো ছোটো এলিয়েন, এখানে একটা এলিয়েন, এখানে একটা বড় এলিয়েন রয়েছে, এখানে চারিদিকে কি বলবো তোমাদের, এখানে সামনে দেখো একটা এলিয়েন রয়েছে, আর এখানে আমাদের সকলের প্রিয় মা দুর্গার এখানে থিম রয়েছে, কত সুন্দর লাগছে দেখো এখান থেকে দেখতে, আর পুরো থিমটাকে এত সুন্দরভাবে এখানে রেডি করা হয়েছে না, আর এই পাশে একটা আলাদা একটা চেম্বার রয়েছে, ওই চেম্বারের মধ্যে পুরো এলিয়েন দেখে শুধু সব কিছু রয়েছে। চলো এবার এই চেম্বারটার থেকে এদিকে যাবো। তো বন্ধুরা এবার আমরা অন্য একটা চেম্বারে গিয়ে দেখবো, এবার চলো ওই চেম্বারে গিয়ে এবার দেখবো কী আছে। চারিদিকে দেখো তোমরা প্রচুর এলিয়েন রয়েছে, এখানে এলিয়েন, এখানে এলিয়েন, চারিদিকে প্রচুর এলিয়েন, আর এখানে একটা বড় এলিয়েন রয়েছে, এলিয়েনের মাথাতে হয়তো কিছু একটা বেরিয়েছে, কি বলবো মানে কি থিম বানিয়েছে দেখো এখানে, সেরা সেরা সত্যি সেরা একটা থিম। বেসিক্যালি প্রবলেম একটা, আমার ফোনে স্পেসও প্রায় শেষ, চার্জও প্রায় শেষ, তার জন্য এখন ফটাফট ভিতরে করে নিয়ে বাড়ি চলে যাচ্ছি, কি বলতো বাইরে এত সুন্দর লাইট শো হচ্ছিলো, ওইখানে শ্যুট করতেই মন বলছিলো।
তো বন্ধুরা এবার চলো বাইরের দিকে বেরিয়ে যাই। বেসিক্যালি যেমন তোমাদের বলছিলাম ফোনের প্রায় স্পেস শেষ, চার্জও শেষ, আর 10% মতো চার্জ আছে। চলো দেখি বাইরের দিকে বেরিয়ে যাই এবার। মানে কি বলবো, সবাই এখানে ফটো তোলার জন্য ব্যস্ত ব্যস্ত তো হবে, এত সুন্দর একটা থিম। এটা হচ্ছে এক্সিট, এই পাশে আমরা এখন বেরিয়ে যাবো, সামনে গিয়ে গঙ্গার দুধ দেখবো। বন্ধুরা এখানে গঙ্গার দুধ শুরু হয়ে গেছে, এবার তোমরা দেখো কত সুন্দর লাগছে, দেখো সামনে থেকে। আর বন্ধুরা এখানকার প্রতিমাটা তোমাদের দেখাই, জানি না শুনতে পাচ্ছ কিনা, বারবার এই কথাটা বলছি কারণ প্রচুর গান বাজছে। দেখো এই দেখো, এখানে কালিনারায়ণপুরের মেন প্রতিমা হচ্ছে এটা, এখানে আর কি পুজো করা হচ্ছে, আর এই পাশে গঙ্গা নদীটা হচ্ছে, আর এই পাশে কত লোক দেখো, এই পাশে দেখো প্রচুর, মানে প্যান্ডেলটাকে আর কি ডেকোরেট করা হয়েছে। বন্ধুরা আমরা কালিনারায়ণপুরে ভিডিও করতে গেছিলাম, তখন আর কি মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো, আর স্পেসটাও প্রায় শেষের মুখে। তো এখন বাড়িতে আসলাম, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা কী করবে, লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, টাটা।